ইস্পাহানি মির্জাপুর নিবেদিত। সুপ্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর এই সময়ে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি, আর আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আরও আছেন বাসদের কেন্দ্রীয় নেতা জনাব রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমরা আলোচনা যাব, তার আগে আমাদের এনটিভির আজকে সারা দিনের যে ঘটনা, রাজনৈতিক ঘটনাগুলো আছে, সারা দিনের যে শিরোনামগুলো সেগুলো টেলিভিশনে একটু দেখে আসি, তারপরে আলোচনা শুরু করব। নির্বাচনী প্রচারণা শুরু, বাধাহীন প্রচারণার দাবি ধানের শীষের প্রার্থীদের, প্রচারণা আনন্দের বলছেন নৌকার প্রার্থীরা। আইএসআইয়ের সাথে বৈঠক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র কাদের, বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা ফখরুল। খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিটের শুনানি শেষ, কাল আদেশ, টুকু ও দুলুর মনোনয়ন বৈধ। সুষ্ঠু নির্বাচনে কমিশন দায়বদ্ধ, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিসির। জি, আমরা দেখলাম শিরোনামটা। আমি শুরুতেই জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে তো প্রতীক বরাদ্দ হয়ে গেল এবং প্রতীক বরাদ্দের সাথে সাথে নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রচারণা চলছে, প্রার্থীরা মাঠে নেমেছেন, প্রচারণা শুরু করেছেন। যে জিনিসটা আমাদের কাছে প্রথম যে জিনিসটাই আসলো সেটা হলো যে ধানের শীষের নিয়ে যারা প্রার্থী হয়েছেন তারা দাবি তুলেছেন যে বাধাহীনভাবে প্রচারণা মানে চালানোর সুযোগ তাদের দিতে হবে, যে দাবি ছিল লেভেল প্লেয়িং ফিল্ড, সেই ফিল্ডের দাবি তাদের। তো আসলেই কি যে সমতল ভূমির দাবি তা আছে কি না? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, উপস্থিত বিজ্ঞ দুজন আলোচক, এনটিভির সম্মানিত দর্শক, সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটা আক্ষরিক অর্থটা আমাদের প্রত্যেকেরই জানা আছে, তবু আর নতুন করে বলি, সেটা হলো এই নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড হবে প্রত্যেকটা দলের, যারা অংশগ্রহণকারী প্রত্যেকটা দল সমানভাবে তার নির্বাচনী প্রচারণা সহ ভোটাধিকার প্রয়োগ এবং অন্যান্য নির্বাচন সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক সমস্ত কর্মাদি সমানভাবে একই সমতলে একই অধিকার তারা ভোগ করবে। দানের শীষ না, শুধু আমার মনে হয় যে একমাত্র নৌকার প্রতীক ছাড়া অন্য প্রতীকের কোনো প্রার্থী সঠিকভাবে প্রচারণা চালাতে পারছেন না, বা আমরা অ্যাপ্রিয়েন করছি সঠিকভাবে প্রচারণা চালাতে পারবেন না। এই এই শঙ্কাটা কেন? এই শঙ্কাটা আসার পিছনে কারণটা হলো, একটু পিছনে যান, গত দু মাস যাবৎ নির্বাচনী শুরু, নির্বাচনী আমেজ এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্যাবলী যখন আসা শুরু করলো, সমস্ত বাংলাদেশব্যাপী সমস্ত দলগুলির মধ্যে একটা আমেজপূর্ণ, উৎসবপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা সদস্য সরকার বললেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বললেন, সবাই বললেন। বিএনপি এবং তার সাথে যে সম্পৃক্ত জোট তারা একই দাবি করলেন। আপনার মনে আছে যে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে একটা প্রতিনিধি দল 23 দলীয় জোটের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, দাবি দেওয়াগুলি কী হলে পরে
অংশগ্রহণমূলক একটা নির্বাচন হতে পারে সেই সমস্ত দাবিগুলো আমরা পর্যায়ক্রমে উত্থাপন করেছেন। এখন অংশগ্রহণমূলক নির্বাচনে না, এখন তো সেই ধাপ তো আমরা পেরিয়ে আসছি, আমি একটু পিছনে আসতেছি। এই তিন মাস আগে থেকে শুরু হলো প্রতিটা থানায়, বাংলাদেশের প্রতিটা থানায় আমরা যে শব্দটা বারবার করে ব্যবহার করে আসছি, যে গায়েবী মামলা। গায়েবী মামলার অর্থ হল এই, কোনো ঘটনা নাই, এজার হচ্ছে, অনলাইন ব্যাংকিংয়ের মতো 260, 270, 300, 150 এর নিচে কোনো আসামি নাই। কারা সেগুলি? কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাধ্য যদি দেন, মিড লেভেলের সমস্ত নেতা কর্মীদেরকে আসামি করে রাখা হলো। নতুন কোনো মামলা হচ্ছে কিনা? প্রত্যেক দিন মামলা হচ্ছে। আমি আসি একটু, একটা মিনিট সময়। এই যে মামলাগুলি হয়েছে, যার মধ্যে 200-250 পর্যন্ত নাম দিয়ে রাখছে, এইগুলি মিড লেভেলের নেতাকর্মী যারা নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রত্যেকটা দলের সাথে তার কাজ করে থাকে। তাদেরকে যদি এই মামলার ভয়ে তারা যদি নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হয়, তাহলে পরে এইটা আপনি কীভাবে বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড হলো? আপনাকে আসবো, আপনার কাছে আসি, আমি আসবো। একটা কথা শুনে যান, সেটা হল এই নেতাকর্মীরা ইভেন অ্যাডভোকেট সহ গ্রেপ্তার হচ্ছে। এবং আশ্চর্যের বিষয় যে এখন এই দেশে জামিনের কোনো বিধান নাই, সব ধরে আনলেই একটা 353 সেকশন আছে, পুলিশের সাথে ডেলাডেলি করছে, বাস জামিন শেষ, হোক সে এজাহার নামীয়, হোক সে এজাহার বহির্ভূত। অত্যন্ত দুঃখজনক। অ্যাডভোকেট আফজাল, যে কথাটি অনেক আগে থেকেই বিরোধী পক্ষ দাবি করে আসছিলেন, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, এবং সেই সমতল ভূমি তারা পেল কি না, আর যে কথাটা গোলাম মোস্তফা বললেন, সেই আপনি কি বলবেন? দেখুন, এই যে নির্বাচনের যে সমতল ভূমির কথা সবসময় আলোচিত হয়, এবং এটা এখন বহুল আলোচিত একটা শব্দ নিশ্চয়ই, এবং এই শব্দ আমরা শুনে আসছি, এবং এটি চলতে থাকবে এই আলোচনা, এবং নির্বাচন পর্যন্তই চলবে অথবা নির্বাচনের পরেও এই আলোচনা আমরা শুনব। বাস্তবতা হলো যে একটা সমতল ভূমি নির্বাচনের জন্য তৈরি হওয়ার জন্য যে বাস্তবতা, সেটা বাংলাদেশে তো এখন বিরাজমান, এবং সকল দল শুধু বিভিন্ন সময় কোরাসের মতো অনেক কথাই বলেছে, কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটায় নির্বাচনী একটা লাইনে নিয়ে আসার জন্য আমার দলের পক্ষ থেকে কিন্তু আমরা এবং আমার দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা সত্য শেখ হাসিনা, তিনি কিন্তু তার দায়িত্বটি পালন করেছেন। তারা অনেক কথাই বলেছে, শঙ্কা বিভিন্ন রকমের কথা বলেছে, কিন্তু তারা যখনই দেখা করতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন রকমের ডিফারেন্স থাকা সত্ত্বেও যে এই বাংলাদেশে 21 আগস্টের মধ্যে ঘটনাপ্রবাহ ঘটেছে, এখানে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে কেক কেটে উৎসব পালন করা হয়, অথবা বঙ্গবন্ধুর খুনিদের পার্লামেন্টে নিয়ে আসার মতো বাংলাদেশে ঘটনা ঘটেছে, সুতরাং এই সকল বিষয় আমাদের হৃদয়ে মনে যত গভীরভাবে রেখাপাত করুক না কেন, আমার নেত্রী সমস্ত কিছু বাদ দিয়ে এক টেবিলে বসে, চায়ের টেবিলে বসে কথা বলে সবাইকে নির্বাচনের একটা জায়গায় নিয়ে এসেছেন, এবং নির্বাচন সকল অংশগ্রহণ করছে, এবং নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াও শেষ, এখন প্রচারণা শুরু হয়ে গেছে, সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়ে গেছে আজকে। শুধু আমি মনে করি যে এখন প্রথম দিনেই আমি কিন্তু এটি নিয়ে আমি যদি কথা বলি, তাহলে কিন্তু মনে হবে যে একটা অভিযোগের তীর সবসময় ছুড়ে দেওয়া। সেটাই আমরা দেখি না, নির্বাচন কমিশন তো নির্বাচনটা পরিচালনা করছে, সরকার করছে। আজকে যেটা হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় যে প্রার্থীরা, বিশেষ করে ধানের শীষের প্রার্থীদের মূল দাবি ছিল যে আমাদের বাধাহীন মানে প্রচারণার ব্যবস্থা করতে হবে, পুলিশ এবং মানে প্রশাসন থেকে সেই সমতল ভূমিটা আমরা চাই, যেটা তারা অনেক আগে থেকে দাবি। সেটা কি বলছে? আমি মনে করি যে প্রথম দিনই তাদের প্রত্যাশা থাকতে পারে চাওয়া। আমরা দেখি নির্বাচন তো আরও মানে 30 তারিখে নির্বাচন, এর মধ্যে এই যে নির্বাচনী প্রচারণা যারা শুরু হয়ে গিয়েছে, এটি আমি বাধাহীনভাবে তারা চাইছে, কিন্তু বাধাহীনতা কোন জায়গায় বাধাটা পড়ছে সেই কথাগুলোকে তারা বলছে। এর আগে আমরা শুনেছি, মোস্তফা বললেন যে গায়েবী মামলা, সারা দেশে লক্ষ লক্ষ মামলার কথা শুনেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী
সেদিন যে প্রশাসনিক বিষয় যেটি তার হাতে আছে এর বাদ বাকি যেটা ছিল বিচারিক অথবা সাংবিধানিক সেই বিষয়গুলোকে বাদ দিয়ে অন স্পটে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে মামলার তালিকা দেন আমরা ব্যবস্থা নেবো, রাজনৈতিক মামলা হয়রানি যদি হয়ে থাকে ব্যবস্থা নেবো। তারা কিন্তু লক্ষ লক্ষ মামলা না, মাত্র মানে 1500 মামলার একটা তালিকা তারা দিয়েছে এবং সেই মামলা বিচার বিশ্লেষণ করে দেখা গিয়েছে সেই মামলার মধ্যেও কিন্তু যে আজকে মিড লেভেলের যে কর্মীদের কথা বলা হয়, মিড লেভেলের বিভিন্ন তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করছি এই কথাগুলো বলা হয়। আসলে ঘটনা তো বাংলাদেশে ঘটেছে, একটা নির্বাচন ঠেকাতে গিয়ে তফসিল ঘোষণার পরেও কিন্তু মামলা হয়েছে। না না না, আমি আপনাকে কথা বলি, সেটা হলো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সচিব কিন্তু বলেছেন যে আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে নির্বাচনকে সামনে রেখে অনেক খারাপ ঘটনাপ্রবাহ বাংলাদেশে ঘটেছে, মানুষ হত্যা হয়েছে, 231 মানুষকে জীবন দিতে হয়েছে এবং সম্পদের হানি হয়েছে। যে স্কুলে শুধু ভোট হয় না, সেখানে ছাত্ররা পড়াশোনা করে, ক্লাসরুম সমস্ত কিছু পুরো দাউ দাউ করে পুরো ছাই হয়ে গিয়েছে 500 স্কুল। সুতরাং এইরকম একটা বিষয় বাংলাদেশে যেখানে ঘটেছে, সুতরাং এবার কিন্তু একটু সেই কোনো সচেতন থাকতে হচ্ছে এবং সেই সচেতন থাকার কারণে এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে বাংলাদেশে, এটা তো গায়েবই কোনো ঘটনা ঘটে নাই, কেউ উপর থেকে সিঙ্গার ফুদিয়েও এই ঘটনা ঘটে নাই যে আগুন জ্বলে যাবে, এটা কেউ না কেউ নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশটা দিয়েছে বিএনপি অফিস থেকে, সেই নির্দেশটা দিয়েছে বিএনপি টপ লেভেলের নেতাদের কাছ থেকে। সুতরাং তাদের নির্দেশে তাদের কর্মীরা ঘটনাগুলো ঘটিয়েছে। সুতরাং তাদের কোন ঘটনার কথা বলছেন? এই যে গত নির্বাচন, আমি সেই কথাই বললাম এবং সেই মানুষগুলো তো বাংলাদেশে আছে, তারা নির্বাচনের সুযোগ নিয়ে তারা আবার আসছে। সুতরাং তাদেরকে যদি নির্বাচনের এই যে প্রচারের সুযোগ নিয়ে তারা যদি আবার এরকম একটা এনার্কি করে, তারা যদি আবার এরকম বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে তো নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। সেই জায়গায় যাতে বাংলাদেশ না যায় তার জন্য আমি মনে করি তাদের দলগতভাবে তাদেরও যেরকম ওই রকম কর্মীদের মাঠে না আনা অথবা তাদের সম্পর্কে সজাগ থাকা এবং আইন প্রকারী সংস্থা তাদেরও সজাগ থাকা এবং নির্বাচন কমিশনের ব্যাপারে সজাগ থাকা উচিত বলে আমি মনে করি। জি, একটা ফোন নিয়ে আসি, তারপর আর শুনবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আহমেদ জিয়া নরসিংদী থেকে বলছি। জি বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদকের কাছে, যে আমাদের দেশে যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল তখন যেমন দেখা গেছে যে বিভিন্ন প্রশাসন রদ বদল হতো নির্বাচনকালীন সময়ে। জি, আপনি প্রশ্ন করুন। জি, রদ বদল হতো, কিন্তু বর্তমান সময়ে যদি প্রশাসন রদ বদল করা না হয় সেক্ষেত্রে দেখা গেছে ওই এলাকার যে এমপি আছেন তার তো সব ক্ষেত্রে সব সেক্টরে তার একটা সেট আপ আছে, সেক্ষেত্রে নির্বাচনকালীন সময়ে কোনো প্রভাব পড়বে কিনা? জি জি, ধন্যবাদ। আমি তার উত্তরটা একটু দিয়ে দেই। জি প্লিজ। যে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন বলেন অথবা অন্যান্য সরকারের যে মেইন অর্গানগুলো বলেন সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনের অধীন এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি মনে করে কোনো প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া অথবা অন্য কিছু করা, সেটা কিন্তু তারা করতে পারে। এবং আমি মনে করি যে সেই জায়গায় প্রশাসনকে বারবার এরকম একটা অনাস্থার জায়গায় নিয়ে আসা, তাহলে কিন্তু তারা এই যে সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য তাদের যে নৈতিক যে মনোবল এটা ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়। আমি মনে করি যে সেই জায়গায় না গিয়ে আমাদের স্বশা জায়গা থেকে ভোটারদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলের দায়িত্ব আছে, সকলের দায়িত্বটা স্বশা জায়গায় পালন করি, প্রশাসনকে আমরা সহযোগিতা করি, নিশ্চয়ই প্রশাসন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। শুধু ব্লেম গেম দিয়ে প্রশাসনকে অভিযুক্ত করে কিন্তু সঠিক ফলটি পাওয়া যাবে না। জি, জনাব রাইজুজ্জামান প্রথম একই কথা যদি বলি, সে বহু কাঙ্ক্ষিত সেই সমতল ভূমি, লেভেল প্লেইং ফিল্ড আমরা পেলাম কি না? আসলে সরি, কিছু কিছু শব্দ আছে বহু ব্যবহারের মধ্য দিয়ে তার অর্থটা মানুষ ভুলে যায়, শব্দটা উচ্চারণ করতে থাকে কিন্তু অর্থটা মনে থাকে না। যেমন আমরা এখন বহুল ব্যবহৃত এক শব্দ আছে যে রাগ, রাগ মানে আমরা বলি খেপে যাওয়া, হ্যাঁ, কিন্তু রাগ শব্দের মূল অর্থ ছিল ভালোবাসা, যে কারণে অনুরাগ অথবা বিরাগ এই শব্দগুলো ছিল। কিন্তু 200 বছরে বিবর্তনের মধ্য দিয়ে রাগ মানে আমরা বুঝি ক্ষিপ্ত হয়ে যাওয়া, হ্যাঁ। ঠিক তেমনি লেভেল প্লেইং ফিল্ড শুনতে শুনতে আমরা কিন্তু এর অর্থটা হারিয়ে ফেলেছি, শুধু এখন শব্দটা সামনে আছে। ফিল্ডটা হতে হবে লেভেল, প্লেটা হতে হবে ফেয়ার। এখন ফিল্ডটা লেভেল আছে, একজন ভালো দামি বুট পরে এসেছেন আর একজন খালি পায়ে নেমেছেন,
একজনের গায়ে জার্সি আছে আর একজনের গায়ে জার্সি নাই, এক গোলকিপারের কাছে খুব ভালো গ্লাভস আছে আর একজন খালি হাতে বল ধরার চেষ্টা করছেন, এটা যেমন একটা দিক। আরেক দিক হচ্ছে যে রেফারি খেলা পরিচালনা করবেন, তিনি কাউকে টাচ করার সাথেই পেনাল্টি দিচ্ছেন আর কাউটা তিনি দেখছেনই না, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড প্রচুর সমতল ভূমি, মানে মাঠটা সমতল হলেই হবে না, তো খুব সমতল মাঠে এই খেলা হলেও এই ধরনের যদি কন্ডিশনগুলো প্রিভেইল করে তাহলে সেটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। আবার লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে আমরা বলি গণতান্ত্রিক আচরণের একটা পূর্ব শর্ত, মানে যেমন ধরুন এখানে আমরা একটা সাধারণ গণতান্ত্রিক পরিবেশ আমরা বজায় রেখেছি, আপনি প্রশ্ন করছেন, আমি আলোচনা করছি, আমার আলোচনার মধ্যে কেউ ঢুকছেন না, আমার কথাটা তার কাছে খারাপ লাগলেও তিনি আবার পরে অ্যান্সার করছেন কিংবা তার কথাটা যে জায়গায় আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না হবে আমি সেটা বলবো, এখানে যতখানি আমরা সংযত থাকি, সংযত থাকি দুটো কারণে, আমরা মনে করি দর্শক দেখছে তাদের কাছে একটা দায়বদ্ধতা আছে, দ্বিতীয়ত যে যদি আমরা অসৌজন্যমূলক আচরণ করি হয়তো আপনি মাইকটাও বন্ধ করে দিতে পারেন। তো এখন এই জন্য অ্যাকাউন্টেবিলিটি যেমন একটা থাকতে হবে আর একটা রেসপন্সিবিলিটিও থাকতে হবে, রেসপন্সিবিলিটি জনগণের প্রতি রেসপন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি মানে যেখানে কাজ করছি তার একটা অ্যাকাউন্টেবিলিটি। নির্বাচন কমিশনের কাছে আমরা আশা এবং আশঙ্কা নিয়ে গিয়েছিলাম, আমরা বাম জোট এবং আমাদের বাসদ, আশাটা ছিল এই যে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে তার উপর অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করবেন, আর আশঙ্কাটা ছিল এই যে এযাবৎকালে যে ঘটনাগুলো ঘটেছিল তা দেখে আমাদের মনে হচ্ছিল যে এই ঘটনা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা যতই আশা করিনি কেন আশাটা বাস্তবায়িত হবে না। যেমন আজকেই দেখুন, আজকে কী হলো, বলা হলো যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য কাউকে সভা সমাবেশ শোভাযাত্রা করতে দেওয়া যাবে হবে না। আর একদিকে দেখছি ওবায়দুল কাদের সাহেব নিজে এবং তাদের বড় বড় নেতারাও বিশাল বিশাল সভা সমাবেশ করে তারা কিন্তু মিছিল করে নৌকা নিয়েও তারা যাচ্ছে না। আজকে তো মানে প্রচার প্রচারণা ওপেন হয়েছে, আজকেও দেখুন কতগুলো জায়গায় বাধা আসছে, আপনি একটু আপনার ল্যাপটপে আপনি দেখতে পাবেন কতগুলো জায়গায় বাধা আছে, সেখানে পুলিশ বলছে যে এই শোভাযাত্রা করা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী, তাহলে পুলিশ শোভাযাত্রা বাধা দিচ্ছে, আবার আরেক জায়গায় পুলিশ প্রহরা দিচ্ছে, এক জায়গায় তিনি বাধা দেন এক জায়গায় তিনি সহযোগিতা করেন, এগুলো কিন্তু খেয়াল করা দরকার। আর একটা বিষয়, নির্বাচন কমিশন কালকে থেকে যে কথাটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন তো বলছেন যে আমাদের আচরণের উপরেই নির্ভর করবে নির্বাচনটা কতখানি ভালো হবে, আপনারা কোনো প্রকার রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কাজ করবেন না, কে আপনাদের সামনে আছে সেটা দেখবেন না, আপনারা দেখবেন যে আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করছেন কিনা। এই কথাটা দুই দিন থেকে আমরা শুনছি, আমরা মনে করি এই কথার মর্যাদাটা রক্ষিত হবে, কিন্তু আবার আচরণ মাঠে যা দেখছি তাতে আবার দেখা যাচ্ছে যে সেই জায়গায় আচরণটা পুরোপুরি মানে রক্ষা করা হচ্ছে না। এখন সামনের যে ২০ দিন আছে এই ২০ দিনে কিন্তু বোঝা যাবে যে ফিল্ডটা লেভেল থাকলেও প্লেটা ফেয়ার হচ্ছে কি না, আমরা সেটা যেমন একদিকে খেয়াল করছি, আরেকদিকে যে টাকার খেলা, টাকার খেলাটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি বলেছেন যে আপনি ভোটার প্রতি ১০ টাকার বেশি খরচ করতে পারবেন না, যেখানে ৪ লক্ষ ভোটার আছে সেখানে আপনি ৪০ লক্ষ টাকা এবং সেখানে হলে ২৫ লক্ষ টাকার বেশি খরচ করতে পারবেন না। প্রথম দিনই দেখেন এই যে দুই দল যে নাম নেমেছে, দুই দল প্রথম দিনেই বোধ হয় তাদের লিমিট ক্রস করে চলে গিয়েছে, এটা আমরা চোখের সামনে দেখছি না, সেরকম তো কোনো বড় শোভাযাত্রা বড় কোনো শোডাউন, কিন্তু আপনি তো টিপ অফ দ্য আইসবার্গ, আমরা যখন বলি না যে উপরে ভেসে থাকে সামান্য অংশ নিচে থাকে অনেক বেশি, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরের অন্তত যে কোনো একটা আসনে গিয়ে আপনি যদি দেখেন যে কী পরিমাণ কাজ সেখানে হয়েছে তাতে কী পরিমাণ খরচ হতে পারে, আপনি তো প্রিন্টিং লাইন সম্পর্কে আপনার ধারণা আছে, পোস্টার হ্যান্ডবিল তাতে কী পরিমাণ খরচ হতে পারে, কী পরিমাণ, আজকে দেখলাম লাল শাড়ি পরিহিত এক বিরাট শোভাযাত্রা এবং একদিকে হাতে মার্কা আছে পরনে লাল শাড়ি আছে এবং নতুন শাড়ি সব আছে, তো এগুলো কি আচরণবিধির মধ্যে পড়ে কি না এটা আমাদের দেখতে হবে, এটা আপনারা টিভিতে দেখিয়েছেন জি। হ্যাঁ, তো এই জন্য আমরা বলছি যে এই যে কতগুলো ঘটনা ঘটছে এটা তো প্রথম দিন, প্রথম দিনেই যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে এর পরের দিনগুলো তো অপেক্ষা করছে, আমরা মনে করি এই ক্ষেত্রে একটা সতর্ক ভূমিকা পালন করা উচিত। একে তো প্রথমে একটা লেভেল ফিল্ড ছিল না এই কারণে যে টাকার কারণে মনোনয়ন নিয়ে ভীষণ একটা জটিলতা হয়েছে, দ্বিতীয়ত আমরা দেখেছি যে টাকাওয়ালারাই নমিনেশন পাচ্ছে এবং এটা পাচ্ছে আমাদের মানে শুধু আমাদের কথা নয়, আমরা হিসাব যদি ৫৪ সালে পার্লামেন্টে ৪% ব্যবসায়ী ছিলেন, ১৯৭৩ সালের নির্বাচনে ১৫% ব্যবসায়ী ছিলেন, গত নির্বাচনে দেখা গেল যে ৬৯% ব্যবসায়ী ছিলেন, এখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদের রূপান্তরিত হয়ে যাচ্ছেন পার্লামেন্টে যাওয়ার মধ্য দিয়ে আর ব্যবসায়ীরা পার্লামেন্টে এসে তারা রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন, এবং পার্লামেন্টের সুবিধাটাকে কাজে লাগিয়ে ব্যবসাটাকে এক্সেলারেট করাটাকে এমন একটা হয়েছে এখন, এই জন্য বলা হচ্ছে যে এমপিতে এত মধু,
পত্রিকাটা লিখে আমরা শুনবো, একটা ফোন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শাকিল বলছিলাম। জি বলুন। আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে দানের শিশের চট্টগ্রাম সাইরাসন থেকে। আমরা দানের শিশে এসএক কাদের চৌধুরী বাসায় আমরা মত বিনিময় সভা করতে গেছি, ওখানে পুলিশে আছে। হ্যাঁ, মিটিং শেষে হামলা দিয়ে আমাদের 20-25 জন মানুষকে ধরে নিয়ে গেছে। এই হচ্ছে যে বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড। আমি রতন, হ্যাঁ রতন স্যারের কাছে এটা প্রশ্ন রাখতে চাই, আর আওয়ামী লীগের যিনি আছেন ওনার কাছে প্রশ্ন আছে। এই হচ্ছে যে নির্বাচন কমিশন ওয়াদা করছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, হ্যাঁ, প্রতীক বরাদ্দের পর। আজকে যে সন্ধ্যায় হামলায় 4-5টা গাড়ি আছে, হ্যাঁ, সবাইকে ধরে নিয়ে গেছে, এটা কি লেভেল প্লেইং ফিল্ড? জি আপনি কোনো কিছু বলবেন কিনা? তিনি তার একটা অভিযোগ দিলেন, আমরা মনে করি অভিযোগটা খতিয়ে দেখা উচিত। মানে তার কথাটা যেমন আমরা শুনলাম, শোনার সাথে সাথেই মন্তব্য করবো না, আমরা মনে করবো প্রশাসন এটা যাচাই করে দেখা উচিত, এটা খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ঘটনাটা ছোট হলেও এর তাৎপর্যটা কম নয়, ফলে কোনো অংশে কোনো দল যদি মনে করে সে ভীতির সম্মুখীন হয়েছে কিংবা নিপীড়নের সম্মুখীন হয়েছে, তারা যদি এখন ওপেন মিডিয়াতে এই কথাটা বলেন, আমি মনে করি সাথে সাথে এটা এখন একটু বিবেচনা নেওয়া উচিত। শুধু চট্টগ্রাম নয়, গোটা দেশে কোথাও এরকম ঘটনা ঘটলে একটা তড়িৎ ব্যবস্থা যেন নির্বাচন কমিশন নেন, যেটা আব্দুল ভাই একটু আগে বলেছেন। এখন সমস্ত কিছু নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচন কমিশন নিজেকে স্বাধীন মনে করেন, ফলে স্বাধীনভাবেই সমস্ত কিছুকে তারা দেখবেন, এই প্রত্যাশাটা আমরা করি। জি, অ্যাডভোকেট গোলাম মোস্তফা। জি ধন্যবাদ। রতন ভাইয়ের কথাগুলি আসলে খুব সুন্দর। ফিল্ড আছে, কিন্তু জেনুইনলি এই খেলাটা হচ্ছে কি না, অথবা ফেয়ার খেলাটা হচ্ছে কি না, ফেয়ারের নমুনাটা এখনই দেখলেন। আপনার টেলিফোনে বলছে যে সঙ্গে তারা মিটিং করতে ছিল, সেখান থেকে ধরে নিয়ে গেছে, বাদ দিলাম সেটা, ছোটো করেই দেখেন। আজকের দুপুরবেলায় দেখলাম ইয়েতে ওই টিভি স্কলে বারে বসে যে 13 ডিস্ট্রিক্টে 377 জন গ্রেপ্তার করা হয়েছে। এই 13 ডিস্ট্রিক্ট কী এরকম না, যদি প্রিভিয়াস মামলা থাকে তো পুলিশ এই সময় গ্রেপ্তার করবে না? বারবার বলেছি, আবার বারবার একই কথা বলতে হয় যে ওই যে গাইবী মামলাগুলি পরে রাখা হয়েছে তাদের গ্রেপ্তার করতেছে। তাহলে গ্রেপ্তার যদি শুধু এক পেশে একদলই হয় তাহলে পরে লেভেল প্লেইং ফিল্ড এই সময়, এই সময়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহলে কোনো কাজ করবে না? আপনি কোথাও দেখছেন যে আইন শৃঙ্খলা কোনো অবনতি হয়েছে? কোথাও রিপোর্ট আছে যে অমুক জায়গাটা বোম মারা হয়েছে, অমুক জায়গায় মারামারি হয়েছে, অমুক জায়গায় খোনা করেছে? তা তো হয় নাই। তাহলে 377 জন 13টা ডিস্ট্রিক্ট থেকে 377 জন গ্রেপ্তার আছে, টিভি স্কলে ছিল, তাহলে এটা এগুলি কারা? আমরা কোনো ঘটনার কথা দেখি না। আরও একটা অন্যদিকে আসেন, ক্যান্ডিডেট যারা, জি রতন ভাই বললেন যে সবই তো, বা আফজল ভাই বললেন যে সবই এখন নির্বাচন কমিশনের সিসির আন্ডারে চলে গেছে, ওনারাই সব দেখবেন। যারা ক্যান্ডিডেট ধানের শীষের, নরসিংদীর জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, উনি একটা গাই মামলায় আসামি ছিলেন না, চার্জশিট দেওয়া হলো, চার্জশিটের নাম আসলো 269 জনের মধ্যে 45 নম্বর নাম। তিনি সান্ডার করতে গেলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, দেন কনফার্ম ক্যান্ডিডেট জেলা সভাপতি ওনাকে ঢুকিয়ে দেওয়া হলো, দিল তো দিল। আবার ঢাকাতে আরেক গাই মামলা ওনাকে শুনে এসে প্রেয়ার দিয়ে 12 তারিখে রিমান্ডের শুনানির জন্য রাখলো লেভেল এনফিল্ড। সান্ডার করতে গেছে মনোয়ার খান, তাকে ঢুকাই দিল মাগুরায়। সালাউদ্দিন টুকুর 14 মামলা সে জামিন ছিল হাইকোর্ট থেকে, মোহামেদ হাইকোর্ট থেকে এপিল ডিভিশন সব স্থগিত করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে। বলতে পারেন যে আদালতের ব্যাপার, হ্যাঁ আদালতকে এটা দেখে না যে এই লোকটি গত 6 মাস যাবত ভিতরে আছে, একটা ক্যান্ডিডেট, সে অন্তত 30 তারিখ পর্যন্ত মুক্তি পেয়ে তার আসনে সে চেষ্টা করতে পারে যে সে পাশ করুক ফেল করুক, তার নির্বাচন এলাকায় যাওয়ার মতো অধিকার তো তার আছে নাকি নাই? যদি এই অধিকারটাতে, এই অধিকার তো সে পাচ্ছে না। আমি চট্টগ্রামের মহানগর সভাপতি একটা সাদাত, তাকে এক মামলা নেওয়ার পর এখন নতুন নতুন মামলা দিচ্ছে আর রিমান্ডের প্রেয়ার দিচ্ছে। পরশু দিন কাগজে দেখলাম যে তাকে নতুন মামলায় শুনারেস্ট করা হয়েছে। এই যে শুনারেস্টের পদ্ধতি, আমি একজন অ্যাডভোকেটের কথা বলি, ঢাকায় প্র্যাকটিস করে, তার বিরুদ্ধে 11টা মামলা হলো, 11টা মামলায় মোহাম্মদ হাইকোর্ট থেকে জামিনে গেল অ্যাডভোকেট ফয়েজ। গত শুক্রবার দিন সে অন্যের মামলা কোর্টে আসছে, কারণ আপনি জানেন যে ফৌজদারির যে কোর্ট সেটা শুক্রবার শনিবার একেবারে ঈদের দিনও খোলা থাকে। সেইখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে এক মামলা দিয়েছে, যে মামলাটা তার এজাহারে নাম নাই। কী হলো? অর্থাৎ সে একটা থানার আইন বিষয়ক সম্পাদক। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা দলের নেতা কর্মী, আমি বলেছি মিড লেভেল বলেছি এই কারণে যে উপরের লেভেলে যারা আছে তারা অনেক মামলায় জর্জরিত, একটা দলের মহাসচিবের যদি 100-200 উপরে মামলা থাকে, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক সোহেল, হাবিবুর নবী খান সোহেল, তার মামলা হলো 239টা,
তার বিরুদ্ধে তো বহু অভিযোগ ২৩৯ বাসায় বসে থাকলেও ঘুমায় থাকলেও তো অভিযোগ হইতেই থাকে, ওইটা কি আমরা গাইবি বলি? অর্থাৎ ঘটনা নাই। আপনি বলেন ঢাকা শহরে এখন কোন ঘটনাগুলি আছে? অত প্রতিদিন মামলা, জি প্রতিদিন মামলা হচ্ছে। আমরা বলতে চাচ্ছি বারবার একই কথা যে এই মিড লেভেলের এই নেতাকর্মীদেরকে যদি মামলার ভয়ে দূরে করে রাখা হয় তাহলে ফিল্ড খুব থাকবে, কিন্তু আমাদের এই লোকগুলি আসবে কোথা থেকে ভোট দিতে? তারা ভোটার থেকে যাবে কী করে? তারা একজন কর্মী সমর্থক হবে কী করে? খালদা কথাটি বলেছেন গোলাম মোস্তফা। না, মোস্তফা ভাই তো কোর্টের প্র্যাকটিসিং লয়ার এবং বারেরও সভাপতি, ঢাকা বারের। স্বাভাবিকভাবে মানে সমাজের আরও ১০টা বিষয়, ১০টা অনুষঙ্গ আছে সমাজে বাস্তবান, ক্রিয়াশীল, সেগুলোর দিকে অত নজর কিন্তু মোস্তফা ভাই নাই। আমি মানে তাকে শ্রদ্ধা জানিয়ে বললাম, তিনি এই আইন আদালত কোর্ট কাছারি এবং এই মামলা মোকদ্দমা এই বিষয় নিয়ে তার আলোচনাটা কনসেন্ট্রেট করেছেন। তো আমি যেটা মনে করি যে এটাও তো সত্যি যে বিএনপি বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন হিসাবে কিন্তু মানে একটা অভিধায় অভিহিত হয়েছে, এবং বাইরের আদালত কানাডার আদালতে কিন্তু, হ্যাঁ কানাডার আদালতও কিন্তু বলেছে, মানে আদালতে কানাডার একটি আদালতে একটা অবজারভেশন দিয়েছে একটা মামলা, পরবর্তীতে সেই মামলার যখন ফাইনাল ই হয়েছে সেখানে আবার সেই রায়টি আবার কিন্তু তারা বলেছে যে ওইটি আমরা যেটা বলেছিলাম ওইটি ঠিক আছে, কয়েক বছর পরে আবার সেই একই কথা বলেছে। সুতরাং আমরা যারা মনে করি যে বিএনপি এই জায়গাটা কেন গেল, আমরা তো আমি আজকে এই বিএনপি সম্পর্কে তাদের কর্মীদের সম্পর্কে এই যে বারবার মোস্তফা বলছিলেন মিড লেভেলের কর্মী, কিন্তু হাই লেভেলের সন্ত্রাসগুলো কিন্তু বিএনপি অথবা এই দল যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে, এবং ক্ষমতায় ছিল তখন হয়েছে, আমরা তো দেখেছি ইমিডিয়েট ছেড়ে গেছে তখনও কিছু হলো, কিন্তু এখন এই নিকট মানে অতীতে বিএনপি দ্বারা এরকম ভুলে যায় ঘটনা ঘটেছে মানে ঘটেছে কি না, আমরা কিন্তু ভুলে যাই ঘটনাগুলো, কিন্তু বাস্তবতা হলো যে ভুলা তো যায় না। কারণ আমি হৃদয় দিয়ে অনুধাবন করতেছি যে এই যে ২০০১ সালে নির্বাচন কত শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো, বঙ্গবন্ধু কানা শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করলেন, এমন কি ঘটনা ঘটলো যে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে নির্যাতন করা হলো, পূর্ণিমা মহিমা ফাহিমার মতো মানুষ তাদেরকে শিশুদের নির্যাতন করা, ধর্ষণ করা হলো, গ্রামের পর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ ছাড়া করা হলো। সুতরাং ওই যে রতন ভাই যেটা বললেন যে এই অনেয়ারের আগে একটু কথা বলছিলেন যে এই কথাগুলো কিন্তু আমরা স্মরণে রাখি না, আমরা কিন্তু ভুলে যাই যে এই বাস্তবতা। সুতরাং এই যে নির্বাচনের যে একটা বর্তমানে বাংলাদেশে এই অবস্থা আসছে, নির্বাচন তো একদিন এই অবস্থা আসে না যে বাংলাদেশে হানাভরের উৎসব হয়েছে বিএনপি ক্ষমতায় আসার পরে, যেভাবে বাংলাদেশে তারা ক্ষমতায় থেকে একটা সেনা মানে শাসনকে জায়েজ করার জন্য কীভাবে ভোট ব্যবস্থাকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ তো অনেক দূর আসছে, গণতন্ত্র এখন একটা শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় হচ্ছে। সুতরাং এখানে এই যে দীর্ঘ সামরিক শাসনের বাতাবরণের দেশটি ছিল, মানুষের চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের মাইন্ডসেট আপ তৈরি হয়েছিল যে মানুষের ভোট বোধ হয় এইরকমই হবে, সেই জায়গা থেকে কয়েকটা কত নির্বাচন কয়েকটা নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ এখন কিন্তু ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা জন্মেছে, মানুষের ভোটটা মানুষ দিতে চায় এবং ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চায়, অন্য কোনো পন্থায় সরকার পরিবর্তন হোক সেটা মানুষ চায় না, এবং সে সেই ক্ষেত্রে আমি মনে করি সংখ্যার কোনো অবকাশ নাই। এই যে রতন ভাই বললেন যে টাকার খেলা হয়, ইয়ে হয় বিভিন্ন রকমের, যে নির্বাচনী যে আইন কানুন এটাও তো বলতে গেলে যে জাতির জনক বঙ্গবন্ধুর সেই আরপিও ১৯৭২ সালের সেটা এখনও বলবৎ আছে, এবং সেখান থেকে যে কয়েকটি আইন এই যে গত এই কয়েক দশকে কিন্তু খুব একটা পরিবর্তন, এই যে বিএনপির পক্ষ থেকে বলা হয় অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় কিন্তু সে আইন কানুন কিন্তু পরিবর্তন করে না। যা পরিবর্তন হয়েছে আজকে দেখেন যে ছবিযুক্ত ভোটার তালিকা থেকে শুরু করে এই নির্বাচনের টাকার ব্যাপারে, হ্যাঁ টাকা প্রার্থীরা কত খরচ করে কি করে না করে এগুলো দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু এক্ষেত্রে একটা সিলিং দেওয়া হয়েছে। সুতরাং নির্বাচনে ধর্মের ব্যবহারটা আছে, আপনি চেষ্টাটা যেটা বলছেন, আমি বললাম নির্বাচনী বিধি বিধানের মধ্যে এমন অনেক বিষয় আছে যেটা অতীতে কখনো ছিল না, বিএনপি আমলেও ছিল না। সুতরাং এই কাজের জন্য হলেও কিন্তু বঙ্গবন্ধু কানা শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ, তার প্রতি আস্থাশীল। আর যেটা হলো যে নির্বাচন তো একটা উৎসব, এবং সেই উৎসবে লাল শাড়ি পরে উৎসবে গিয়েছে, উৎসব তো মানেই হলো সেখানে আমি মনে করি যে এই উৎসবের রং একটা থাকে, সেই চেতনার রং থাকে, সেই রং লাল, না সেই রং লাল আমি বলছি না,
এটা কিন্তু লাল না বেদনার রং নীল মনে মনে যে উৎসবের রং লাল আপনি মনের একটা উৎসবে সামিল হলে মনে একটা রং থাকে সেই রং আপনি দেখবেন না হয়তো কাপড়ের রংটা দেখেছেন কিন্তু চেতনার একটা রং থাকে যে আমি কোন আদর্শকে বাস্তবায়ন করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক শোষণ মুক্ত এই যে বাংলাদেশটাকে আমরা এটারও তো একটা রং আছে সুতরাং আমরা লাল সবুজের পতাকা অথবা এইরকম জামা গায়ে দিয়ে এরকম একটা সবুজকে ধারণ করে আমরা যদি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য যাই আপনি তো আমাদের নিষেধ করতে পারবেন না আমি মনে করি আমরা এই বিষয়গুলোকে আমরা ধারণ করি তো তাই না জি জি একটা একটা ফোনই আসে জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম তিরুপুর থেকে বলছিলাম আমার প্রশ্ন হলো আমরা যখন ইডিএম এর মতো একটা সিদ্ধান্তে গেলাম তখন আমরা যদি ইডিএমটাকে এভাবে করতে পারতাম যেটা হলো যে আমরা যে আমাদের স্মার্ট কার্ড আমরা ভোটার কার্ড হিসেবে যেটা আমরা পেয়েছি এটা দিয়ে আমরা একটা ব্যালট পেপার বের হইতো এই ব্যালট পেপার দিয়ে আমাদের স্বাধীন মতো আমরা ভোটার মানে অনিশ্চয়তার মধ্যে ভোটটা থাকতো না আমরা আমরা ওইটা ব্যবহার করতাম যাতে আমাদের পদ্ধতিগুলো সহজ হইতো মানে ওটা পাঞ্চ করে শুধুমাত্র হ্যাঁ না ইভিএম ইভিএম তো মাত্র ছয়টি আসনে হবে আমার আমার বিষয়টা হলো একটি আসনে হবে কিন্তু জিনিসটা যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা এরকম হতো যেটা আমার মনে করেন আমি ওটাকে পাঞ্চ করলাম বুথের মতো পাঞ্চ করার পরে ওখানে একটা ব্যালট বেরোই আসলো এবার ব্যালটটাকে আমি সিল আমি এটাকে সিল করলাম তাতে কি হলো যাতে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় একজন বৈধ ভোটার ভোট দিতে পারবে এবং আপনার এটা স্বচ্ছ থাকবে যে জি 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 আপনার আপনার প্রশ্নটা পেয়েছি আমার মনে হয় আপনার আমি যেটা মনে করি যে ইভিএম একটা মানে এটা তো উচ্চতর প্রযুক্তির একটা বিষয়ে নির্বাচনের সাথে সম্পৃক্ত করা হয়েছে নতুন করে এখন এই মুহূর্তে করা সম্ভব না আসনের মধ্যে মাত্র ৬টি আসনের দেওয়া হয়েছে সুতরাং এই ইভিএম সম্পর্কে ট্রেনিং দেওয়া হচ্ছে ওই এলাকার মানুষদেরকে এর সম্পর্কে সচেতন করা হচ্ছে সুতরাং আমি মনে করি যে এ নিয়ে নির্বাচনকে সামগ্রিক নির্বাচনকে প্রভাবিত করা অথবা কেউ এই ইভিএম সম্পর্কে এটি জানবে না অথবা এই ভোট দেওয়ার ব্যাপারে তার একটা আগ্রহ থাকবে না এটা মনে হয় নির্বাচনের শেষ সময় গিয়ে আমরা বলতে পারবো না তবে যেটি হলো যে এই প্রশ্নকর্তা তার নিজস্ব এই ইভিএম সম্পর্কে একটা ধারণা তাকে আমরা সাধুবাদ জানাই এবং নির্বাচন কমিশন তার বিষয়টি আমলে যদি কখনো নেয় নিতেও পারেন তবে যেটা এই সময় একটু শেষ না সেই সময় সেটি নাই তবে এর আগে একজন প্রশ্নকর্তা যেটা ধানের শীষের প্রার্থী অথবা ধানের শীষের একজন সমর্থক হিসেবে যে চিটাং থেকে একটা প্রশ্ন করেছিলেন সেই ক্ষেত্রে আমি বলি যে এই ধরনের প্রশ্ন আমরা অনলাইনে অথবা যখন টকশোতে আসি তখন কিন্তু অনেকেই বসে থাকে যে এখানে ঢুকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কিন্তু বাস্তবতা হলো যে এই যে এখন আমরা আলোচনা করছি না তখন দেখবেন যে অনলাইনে প্রচুর কমেন্ট আসে শত শত কমেন্ট আসে এবং সেই কমেন্টের মধ্যে অনেক এমন ভালগার এমন বিশ্রী সেটা বিভিন্ন দলের পক্ষ থেকেই আসে সুতরাং এগুলো এক ধরনের আমি মনে করি যে এই যে আমরা মিডিয়াকে একটা খারাপভাবে ব্যবহার করছি হ্যাঁ সুতরাং সেই জায়গায় আমরা যাচ্ছি না তবে আমি রতন ভাইয়ের একটা ব্যাপারে তার অনেক সুন্দর কথাগুলো আমার আমি বিশ্বাস করি এবং মনে করি যে এগুলো আসলে ইন জেনারেল আমরা সকলেই এগুলো তো খারাপ কিছু ধারণ কথা না কিন্তু যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো যে রতন ভাই যখন কথা বলেন তখন কিন্তু আমি অথবা মস্তক ভাই তাদের উদ্দেশ্য করে বলেন কিন্তু আজকে এখানে আলোচনা হয়েছে অন্য প্রতীকের কোনো প্রার্থীও তারা কাজটি করতে পারছে না আমি মনে করি যে অন্য কোনো প্রার্থী অন্য প্রতীকের প্রার্থীরা এখন পর্যন্ত কিন্তু সেই অভিযোগটা করছে না তারা কিন্তু অভিযোগটা করছে আমি কি করতে দিচ্ছি না অথবা বিএনপি কি করছে কাদের কি করা উচিত কিন্তু নিজেদের যে কাজটা ফিল্ডে এসে সেই কাজটি করা নির্বাচনের পরিবেশটাকে তাদের যে ভিজিবল উপস্থিতি এটাও কিন্তু নির্বাচনের পরিবেশকে হেলদি করতে পারে এবং সেই জায়গায় আসার জন্য অন্যান্য দল আমি মনে করি আমাদের নেত্রী কিন্তু সেটা মনে করেন যে রাজনৈতিক দলগুলো তাদের যে অবস্থান তাদের মানুষের কাছে তারা যাক তারা নিজেদের দলকে মানুষের কাছে আরো প্রতিষ্ঠিত করুক কি বলছেন যে অন্য কোনো দল কোথাও মানে কেউ কিছু করছেন না বা যাচ্ছেন না সেই রকম ভিজিবল উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করছে তারা যখন আলোচনাটা করেন তাহলে হয় মস্ত বাবাই সম্পর্কে কথা বলেন না হলে আমার সঙ্গে কথা বলেন কিন্তু তারা তো তাদের কাজটি করবেন সেটাও করছেন না জি জনাব রাজউদ্দিন আপনার প্রতি এখানে দুটো কথা বলি যে একটা হলো যে এই জায়গায় দেখেন পরস্পর বিরোধী দুইজন মোস্তফা ভাই এবং আফজল ভাই সাথে সাথে একমত হয়ে গেলেন এবং আপনার কথা বলার সময় মোস্তফা ভাই একদম আগবাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক তার মানে দেখুন আমরা যে এই দ্বিদলীয় ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি আমরা কিন্তু এখানে বন্ধুহীন হ্যাঁ কিন্তু আমাদেরকে কখন যখন আমি আওয়ামী লীগের সমালোচনা করি
বিএনপি খুশি হয়, বিএনপি সমালোচনা করলে আওয়ামী লীগ খুশি হয়, আবার ধরুন দুইজনের সমালোচনা করি দুইজনে আমাদের বিরুদ্ধে লাগে। এটা এটা ঠিক আছে, আমাদের রাজনৈতিক পজিশনটা আমরা পরিষ্কার। আমাদের ছোট্ট একটা কাজ করছিল সিলেটে, সে এই প্রতীক বরাদ্দের আগে একটা ছোট উঠান বৈঠক করেছিল, তাকে সতর্ক করে দেওয়া হয়েছে তাই এটা করতে পারবে না। কিন্তু আমরা তখন দেখেছি না, কিন্তু তখন তো মানে প্রচারণা, কিন্তু সেই সময় আপনি কি দেখেছেন? সেই সময় মিছিল দেখেছেন, সেই সময় প্রতীক মানে জীবন্ত প্রতীক নিয়ে মিছিল দেখেছেন, মানে ছবি আঁকা না, একদম বানানো নৌকা নিয়ে আমরা মিছিল দেখেছি। ফলে সেগুলো যেমন একটা দিক ছিল। দুই নম্বর আমি যেটা একটা বলতে চাই যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে কী জিনিসটা অ্যাচিভ করতে চাই, মানে কী অর্জন করতে চাই নির্বাচনের মধ্যে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি অর্জন করতে চাই, গণতান্ত্রিক একটা পদ্ধতি, এবং মানুষকেও আহ্বান করতে চাই যে আপনার রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে সেক্ষেত্রে আপনি যেমন মত দেবেন, আর যাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন সেও যেন সঠিকভাবে কাজটা করে, সেভাবে আপনি যাচাই করবেন, সেজন্য প্রার্থীকেও যাচাই করবেন, দলকেও যাচাই করবেন, এবং তারপরে আপনি ভোটটা দেবেন। যেমন এই কারণে বলছিলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচনটা যে সুষ্ঠু হয় না, আমাদের 10টা নির্বাচন তার প্রমাণ। যেমন ধরেন 1973 সালের 7ই মার্চ যে নির্বাচনটা হয়েছিল সেখানে 293 জন এক দলে জিতেছিলেন। 79 সালে বিএনপি যখন নির্বাচন করলো তখন সেখানে বিএনপি থেকে 207 জন নির্বাচিত হলো। 86 সালে এরশাদ যখন নির্বাচন করলো তখন 153 জন হলো। 88 সালে বিএনপি 251 জন হয়ে গেল। 91 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হলো তখন বিএনপি পেল 140। 96 সালে যখন বিএনপি আবার একক নির্বাচন করলো তখন পেল সে 278। আর 96 সালে যখন আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে হলো তখন আওয়ামী লীগ পেলেন 146। আর 2001 সালে বিএনপি পেল 193। আর 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আওয়ামী জোট 263টা পেল। এই যদি আমি চিত্রটা দেখি তাহলে এখানে দেখব যে 6টা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে এবং প্রত্যেকটাতে দলই নির্বাচিত হয়েছে। আর বাকি যে 4টা সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষমতার পরিবর্তন হতে দেখেছি। যেখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড বলি, অথবা নির্বাচন কমিশনের সক্ষমতা বলি, অথবা পুলিশ বাহিনীর নিরপেক্ষ আচরণ বলি, অথবা পর্যবেক্ষকদের আমরা মানে বলবো যে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ বলি, এগুলো কি সম্ভব হয়? এই কথাটা বলেছিলাম। এটাতে আমাদের দল কত ইনসিগনিফিকেন্ট, কীভাবে কয়টা ভোট পেলাম না পেলাম, এটা চেয়ে বড় কথা মানুষ কী গণতান্ত্রিক সংস্কৃতি অর্জন করলো, এবং তার ফলটা দেখেন কী হয়েছে। এবার হলফনামা বিশ্লেষণ করে রিপোর্ট দেখেন, সংসদ সদস্যের বার্ষিক গড় আয় বেড়েছে 324%, এবং সেটার পরিমাণ আর্থিক অংশে কোটি টাকার উপরে। মানুষের মাথাপিছু আয় হচ্ছে এখন $1752, সেই অর্থে সাধারণ মানুষের তুলনায় 100 গুণের বেশি আয় হচ্ছে আমাদের সংসদ সদস্যদের। এবং এই আয়টা দেখা যায় 2008 সালের হলফনামায় বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বার্ষিক আয় ছিল সংসদ সদস্যদের 23 লাখ টাকা, আর এবার 2013 সালে এটা দেখেছিল 98 লাখ টাকা। অর্থনীতি শুধু সংসদ সদস্যদের জন্যই বাড়ছে, এইটা যদি হতো যে সংসদ সদস্যদের জন্য বাড়ছে, আমরা ঠিক সংসদ সদস্য হিসেবে যাদেরকে আমরা পাঠিয়েছি দেশের আর্থিক আয়ের সমস্ত সুফল তারা ভোগ করবেন, এটা যদি আমাদের লিখিত পরিচিত থাকে আমরা সবাই অ্যাকসেপ্টেবল করি, ওয়েল আমরা আমাদের সংসদ সদস্যরা সবই তো পাচ্ছেন, তারা বেতন ভাতা থেকে শুরু করে তাদের জন্য রাষ্ট্র সমস্ত কিছু করছে, এবং ওই সংসদ পরিচালনা করার জন্য প্রতি মিনিটে 63,000 টাকা করে ব্যয় করাও হচ্ছে, কিন্তু তারা সেখানে কোরাম পূর্ণ করছেন না, সেখানে কোরাম পূর্ণ হচ্ছে না বলে আমাদের সংসদে 12% সময় সেটা অপচয় হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলগুলো যখন কথা বলবে তারা যেমন কমিটমেন্ট করবে, জনগণও সেই কমিটমেন্টগুলো রক্ষা হয়েছে কিনা তার জন্য ওয়াচ ডগের ভূমিকা পালন করবে না, এই ওয়াচ ডগের ভূমিকা যে পালন করবে তার আগে দ্বিদলীয় এমন পাল্টাপাল্টির মধ্যে মানুষ পড়ে যায় যে মানুষ এখান থেকে তার কথাটা হারিয়ে যায়। যেমন ধরেন এই যে আমরা এত তর্ক বিতর্ক করছি না লেভেল প্লেয়িং ফিল্ডের, এর মধ্যে গত পরশু দিন হয়ে গেল যে আমাদের বিদ্যুৎ কোম্পানিগুলো 7 বছরের জন্য কর অবকাশের সুবিধা পেয়ে গেলেন। বিদ্যুতের দাম কিন্তু প্রতি বছর বাড়ছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো 7 বছর তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, এই বিল পাশ হয়ে গেল, আইন পাশ হয়ে গেল। ফলে এরকম অনেক কিছু কিন্তু হয়ে যাচ্ছে যে গোটা যদি রাষ্ট্রটাকে বলি একটা শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা যেটা আমরা রাজনৈতিকভাবে বলি সেটাকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সবই হচ্ছে, সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ এই জন্য চায় লেভেল প্লেয়িং ফিল্ড শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য না, সাধারণ মানুষের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার। এইরকম একটা স্কুল শিক্ষক, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, একজন রাজনৈতিক কর্মী, তিনি যদি ইলেকশন করতে চান এবং তাকে যদি ধরিয়ে দেওয়া হয় যে 3-4 কোটি 5 কোটি টাকার নিচে তুমি ইলেকশন করতে পারবে না, তাহলে গণতন্ত্রের প্রথম বাধাটা হয়ে যায় যে টাকার সংস্কৃতি থেকে তো আমরা মানে অনেক দূরে, দূরে বলে এই আলোচনাটা করতে হবে, চাঁদটা অনেক দূরে বলে মানুষ বসে থাকে নাই, মানুষ কিন্তু চাঁদে যাওয়ারও চেষ্টা করছে, গণতন্ত্র অনেক দূরে বলে যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে গণতন্ত্র অনেক দূরেই থেকে যাবে, আমরা গণতন্ত্রের ধারে কাছে পৌঁছাতে পারবো না। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই,
একটু জবাব আছে আমার। আপনি যাই দেখেন আজকের আজকের শুধু একটা ইয়েতে দেখেন যে আজকে বলে কয়েক হাজার লোক গেছে গাইবী মামলায় মাননীয় হাইকোর্টে জামিন নেওয়ার জন্য। বিএনপির যত নেতাকর্মী আছে সমস্ত কোর্টের বারান্দায়, তার ওখানে এলাকা যাবে কোথায়? আপনি দেখেন প্রত্যেক দিন তাদের অন্তত ঢাকা কোর্টে কয়েক হাজার আসামি হাজির হবে, সব বিএনপি কর্মী। আইনজীবীদের কথা পরে, আইনজীবীদের আইনজীবী রাজনীতি মামলাতে আইনজীবীদের প্রশ্ন নাই, কিন্তু প্রশ্নটা হলো এই যে আমরা কেন কোর্ট কাছারির কথা বলি? যদি এইভাবে আসি যে কোর্ট এবং পুলিশকে ব্যবহার করে বিএনপি তথা 23 দলীয় ঐক্য জোটের সমস্ত নেতা কর্মী এবং তাদের সমর্থকদেরকে এমনভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, তারা নির্বাচনী এলাকায় যাওয়ার থেকে কোর্টে হাজিরা দিতে হয়। সে একটা কথা বলি, সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ সে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ এবং 23 তারিখ তার হাজিরা আছে। সে ওখানে ক্যান্ডিডেট, কী করে সে ইয়ে করবে? হাজিরা না আসলে তো ওয়ারেন্ট হবে, তাহলে কী করবে? তাহলে তার এলাকায় যাবে না, কোর্টে থাকবে। তা আমাদের কোর্ট ছাড়া তো বলার সুযোগ নাই, কারণ পুলিশকে ব্যবহার করে গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার এবং নেতাকর্মীদেরকে দৌড়ের উপরে রাখিয়া কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন। সে বাধ্য হয়ে সব কোর্টে থাকে, তারপরে তো কোর্টের বাইরে যাইতে পারতেছেন, তো কোর্টে আমাদের প্রধান জায়গা বলার, কারণ এইখানটা ব্যবহার করে তো আমাদেরকে এই কোণটা করে রাখছেন। এক দ্বিতীয় কথা হলো লেভেল প্লেইং ফিল্ডের কথা যে বললেন, এই যে মনোনয়ন, আমার আপনি শেষ করেন যে এক মিনিট, নমিনেশনে 543 জন সব বাদ হয়ে গেল, কেউ সাজাপ্রাপ্ত, কেউ এরকম, কেউ সেরকম। পরে দেখা গেল যে মাত্র 200 বাকি আছে, 343 জনে বোধ হয় এখন আবার রেগুলার হয়ে গেছে। তাহলে পরে রিটার্নিং অফিসারদেরকে কি সিদ্ধান্ত দেওয়া হলো যে এই দেখলে তোরা বন্ধ করে রাখবা, যদি আপিলই করতে হলে 543 জনের? আবার আজকে পর্যন্ত বিএনপির ক্যান্ডিডেট মানে হাইকোর্টেই দৌড় পড়তেছে, যেমন দুলু এবং টুকু সাহেবের নমিনেশন ইয়ার জন্য স্থগিত করা হয়েছে, সুতরাং তারা নির্বাচনে বাধা নেই আজকে স্কলে দেখলাম। তাহলে আজকে যদি তাকে কোর্টেই দৌড়াইতে হয় তো নির্বাচনের কাছে যাবে কথা? এই জন্যই কোর্ট ছাড়া আমাদের জায়গা নাই তো আর, সব কোর্ট এবং পুলিশ এই দিয়েই বিএনপিকে একেবারে এমনভাবে আষ্টে পিষ্টে জড়ায় রাখছে যে কোর্টের বাইরে যাওয়ার মতো অবস্থায় আমাদের থাকে না, এলাকায় যাবে কোথায়, কীভাবে যাবে? শুনবো, একটা ফোন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। জি আমি ঢাকা থেকে বলছি। আফজাল সাহেবের কাছে আমার প্রশ্ন, বর্তমান সরকার দেশের বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধ প্রজন্মদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন, পাশাপাশি বিভিন্ন অপরাধ দমনের ক্ষেত্রে সর্বশেষ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে জিরো টলারেন্স অবলম্বন করেছে। আমার প্রশ্নটা, টাঙ্গাইলের একজন মাননীয় সাংসদ একজন মুক্তিযোদ্ধার সম্ভবত সন্তানকে হত্যার কারণে এখনো কারাবন্দী আছেন, পাশাপাশি কক্সবাজারের বৌদি সাহেবের ব্যাপারেও যে কথাগুলি ইতিমধ্যে মাদক নিয়ে আমরা পেপার পত্রিকায় জেনেছি, তার স্ত্রীকে নমিনেশন দিয়েছে বর্তমান আওয়ামী লীগ, এবং পাশাপাশি টাঙ্গাইলের বাদল সাহেবের পিতাকে নমিনেশন দিয়েছে। বর্তমান সরকার যেখানে এই দুটি বিষয় নিয়ে এত সতর্ক এবং এতটা দায়িত্বশীল আচরণ করছে, সেখানে এই দুইজন সমালোচিত ব্যক্তির বর্তমানে তাদের নমিনেশন দেওয়াটা, এটাকে আপনারা কোন বিবেচনা নিয়ে আসছেন? জি জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি অ্যাডভোকেট, না আমি প্রশ্নকর্তাকে, আমি তার এই প্রশ্ন করার জন্য তাকে ধন্যবাদ জানাই, যে বাস্তবতা হলো যে একটা রাজনৈতিক ঘটনা প্রবাহ অথবা নির্বাচনের যে কর্মকাণ্ড, এটিকে একটা দূর থেকে খালি চোখে একভাবে দেখা যায়, আবার এর ভিতরে ঢুকলে আর এক ধরনের বিষয়, সেটা হলো যে অভিযোগ বিষয়টা হলো যে এখন কিন্তু আমাদের রানা সাহেব যিনি ওখানের এমপি, তাকে কিন্তু সরকার এটা আমলে নিয়ে তাকে অভিযুক্ত করেছে এবং তিনি অ্যারেস্ট অবস্থায় আছেন, তার অভিযোগ কিন্তু এখনও প্রমাণিত হয় না অথবা উচ্চ আদালতে প্রমাণিত হয় না। সুতরাং সেই ক্ষেত্রে ওই এলাকার ভোটারদের প্রত্যাশা অনুযায়ী
হ্যাঁ, এবং আমার দলের যে পক্ষ থেকে মনোনয়ন বোর্ড সেখানে তার পিতাকে মনোনয়ন দিয়েছেন। তার পিতা তো আর এই অভিযোগের সাথে সম্পৃক্ত না, পিতা সম্পৃক্ত না, এবং সেখানে মানুষের প্রত্যাশা অনুযায়ী, ভোটারদের প্রত্যাশা অনুযায়ী আমাদের নির্বাচনে সবসময় খেয়াল রাখতে হয় ওই এলাকার ভোটাররা কি চাচ্ছেন, ভোটাররা কাকে নির্বাচিত করতে চাচ্ছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হয়তো খালি চোখে একজন মানুষকে আউটওয়ার্ডলি মনে হবে সে সমাজের মন্দ মানুষ, কিন্তু ওই এলাকার ভোটাররা কিন্তু হয়তো সেই মানুষটাকেই গ্রহণ করে। এবং আবার যেটা কক্সবাজারের যেটা বিষয়, সেখানেও কিন্তু বদির ব্যাপারটি এত বেশি আলোচিত হয়েছে, কিন্তু আপনি যদি নিজেও ওই এলাকায় যান, এলাকার 10টা মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন, আপনি 9টা মানুষই বলবে যে তাকে ভোট দিব, এরকমই একটা কিন্তু ওইখানের পাবলিকের মাইন্ড সেট আপ। সুতরাং সেই জায়গায় আমরা কিন্তু তাকে নমিনেশনটা দেইনি, আমরা নমিনেশনটা দিয়েছি তার স্ত্রীকে। সুতরাং আমরা এখানে কিন্তু আমাদের জায়গা থেকে যে এই যে মানুষের যে একটা প্রত্যাশা অথবা মানুষের যে একটা এ ব্যাপার অবজারভেশন যে তারা আসলে কী চাচ্ছে সেটাকে আমরা আমলে নিয়েছি, আমার দল কিন্তু আমলে নিয়েছে। কিন্তু মানে কিন্তু আফজল ভাই, যদি আমলেই আপনি নেন তাহলে বাকি বাকি প্রার্থীর দিক মানে দিক কিন্তু আপনারা গেলেন না, ওই ঘরের মধ্যেই কিন্তু থাকলেন না, বাকি প্রার্থীর দিকে বদির বদির ওয়াইফকে। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সরাসরি যেটা বলছি যে মানুষের প্রত্যাশা, ওই এলাকার ভোটারদের প্রত্যাশা, তারা এলাকার ভোটাররা, আপনি আপনি বললেন যে 9টা ভোটই পাবে আমরা ধরে নেই, কিন্তু তাহলে তো আপনার অন্য প্রার্থী হলেও তো একই একই অবস্থা হবে। বিষয়টা হলো ওই ওই প্রার্থীর প্রতি মানুষের ওই এলাকার সমর্থনটি আমরা বিবেচনায় কিন্তু নেই, এবং সেই ক্ষেত্রে আমরা ন্যাশনালি, আমরা জাতীয় ভিত্তিতে আমাদের দলের পলিসিটা কি সেই জায়গায় কিন্তু আমরা ছাড় দেই না, ছাড় দিই না এই কারণে আমরা কিন্তু মাদকের ব্যাপারে মানে একদম জিরো টলারেন্সের নীতি আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করেছি। দর্শকের কিন্তু প্রশ্ন সেটাই ছিল যে যেখানে এত কঠিন অবস্থা নিল দলের, আমাদের কাছে ব্যক্তি কোনো এখানে ইম্পর্টেন্ট না, না কিন্তু সেই যেই ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু আমার আমার দলের উদ্দেশ্য বা লক্ষ্যটি বাস্তবায়ন করার জন্য আমাকে কিন্তু ওই যে রতন ভাইয়ের মতো একটা গণতান্ত্রিক সংস্কৃতি এইটাকে বাস্তবায়নের জন্য একটা ভোট কেন্দ্র যাওয়া, এটা যেমন আমরা মনে করি ফিল করি, কিন্তু আমাকে আরও বেশি এক ধাপ এগিয়ে যেতে হয়, কারণ আমি প্রতি মুহূর্তে নির্মম বাস্তবতাকে উপলব্ধি করি। আমি যখন ক্ষমতায় না থাকি তখন বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে নির্যাতন হয়, নিপীড়ন হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ পিছিয়ে যায়। সুতরাং আগে তাকে বাংলাদেশের যে উন্নয়নের ধারাবাহিকতা সেটাকে রক্ষা করতে হবে, তাকে ক্ষমতায় নিতে হবে, এবং আমার স্বার্থে, মানুষের স্বার্থে, আমার বাঁচা মরার স্বার্থে, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের স্বার্থে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু অঙ্কের হিসাবটা করতে হয় আমাকে কতটি আসন পেলে। আফজাল, আপনার কাছে যেতে চাই এবং আপনার কাছে আমার প্রশ্ন যে মহাজোটের সাথে রয়েছে জাতীয় পার্টি, যদিও আমরা প্রথম দেখলাম যে এবারই প্রথম আমরা দেখছি যে সরকারের সাথে থেকেও মানে জাতীয় পার্টি সরকারের অংশীদারিত্ব নিয়ে তারা ক্ষমতায় ছিল, আবার এখন আমরা দেখতে পাচ্ছি ভোটেও সরকারের সাথে থেকে তারা ভোটে অংশ নিচ্ছে, যদিও বলা হচ্ছে যে জাতীয় পার্টিতে এখনও বিভিন্ন আসনে 132টি আসনে তারা প্রার্থী রেখেছে। তাহলে কি মহাজোটের আমরা কি কোনো ভাঙনের সুর দেখতে পাচ্ছি? না, একদম না। মহাজোটে আমাদের আমাদের বেশ কিছু আসন আমরা ছেড়ে দিয়েছি, এবং সেখানে মানে 29টি, 26টি, 26টি, তো যাই হোক, তো সেই আসনের বাইরে জাতীয় পার্টির পক্ষ থেকে তারা নাঙ্গল মার্কায় তারা নির্বাচনটি করতে পারবে। হ্যাঁ, তো এবং সেই ক্ষেত্রে এটি কিন্তু একটা ভিন্ন, ওই যে আমি প্রথম একটা বিষয় আলোচনা করছিলাম যে আমরা কিন্তু চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিকশিত হোক, গণতন্ত্রের বিকাশের স্বার্থে রাজনৈতিক দলগুলো এই জোটগত রাজনীতির মধ্যে যদি যায়, ওই ওই যদি 24টি অথবা 20টি 25টি আসনের মধ্যেই তাদের নির্বাচনী কর্মকাণ্ড তাদের পরিচালনা হয়, তাহলে কিন্তু এই ইলেকশন হলো দলের বিকাশের জন্য, কর্মীদের কাছে যাওয়ার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, দলের উদ্দেশ্য ম্যানিফেস্টো এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা উপযুক্ত সময়, সেই সেই কাজটি কিন্তু তারা তাহলে গ্রহণ করতে পারলো না। সুতরাং আমরা এই কারণেই আমাদের দলের নেত্রী, তিনিও বলেছেন যে শুধু জাতীয় পার্টি না, অন্যান্য দল যারা আছে কিন্তু তাদেরও উচিত মহাজোটের মধ্যে থেকে, মহাজোটের মধ্যে থেকে আবার 132টি আসনে যদি লাঙ্গল প্রতীকে থাকলো তাহলে কি, তাহলে না, এটা আমরা মনে করছি না যে এখানে আমাদের জেতা হারার রাজনীতি আছে, না না, এখানে জেতা হারার ভিতরে কোনো সম্পর্ক নাই, তবে
নির্বাচন তো সবসময় একটা কৌশল, নির্বাচন মানে হলো আমি আমার কৌশলে এগোবো, বিএনপি বিএনপির কৌশলে এগোবে, তো সেই ক্ষেত্রে সেই কৌশলের অংশ হিসেবে কি আমরা মনে করি যে আমাদের আমরা যে যে কাজ করি নির্বাচনের প্রচারণা আমি কিভাবে প্রচার করব নিশ্চয়ই সেটি আপনাকে আমি বলবো না অন এয়ারে। হ্যাঁ, নিশ্চয়ই অন্য জোটের সাথে আমাদের জোটের সাথে আমাদের মানে যে কথাবার্তা অথবা তাদের সাথে আমাদের কী ধরনের সমঝোতা সে পুরোপুরি আমরা কিন্তু প্রকাশ করব না। সুতরাং সমস্ত কিছুকে মাথায় রেখেই আমরা একটা মানে একটা সময় আমরা কিন্তু পার হচ্ছি, কারণ আমাদের মাথার মধ্যে কিন্তু অনেকগুলো তিক্ত অভিজ্ঞতা অতীতের আছে এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা খুব সচেতনভাবে আমাদের পাটা সামনে ফেলছি। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আমরা কোনো রকমের মনে করব না যে বাংলাদেশে আবার বাংলাদেশে আবার সেই যারা বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে, যারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, যারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করেছে অথবা নির্বাচনকে নির্বাচনের পাশ কাটিয়ে ভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করেছে, সুতরাং সেই সকল ফাঁক ফোকর বন্ধ করে দেওয়ার জন্য আমাদের একটু সচেতনভাবে এগোতে হচ্ছে। সুতরাং আমাদেরকে এগোতে দিন, এটা নিয়ে আমি মনে করি যে আলোচনাটা বেশি না করাই ভালো। রাজিকুজ্জামান রতন এখানে অ্যাডভোকেট আফজাল কিন্তু বেশ কিছু কথা বলেছে ইঙ্গিতপূর্ণ এবং অর্থবহ, আমি মনে করি আপনি কিছু বলবেন কি না। 132টি এবং আরেকটি যদি আমরা বলি যে আজকে রাতেই জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। হোসেন মোহাম্মদ এরশাদের বয়স হয়েছে, তার শরীরটা ভালো না, এটা ঠিক, কিন্তু গতবারও নির্বাচনের সময় 2014 সালে এই একই ধরনের অসুস্থতা ছিল, এবারও অসুস্থতা ছিল, ফলে মানুষ কিন্তু তাকে খুব বেশি বিশ্বাস করে না। এক, দুই নম্বর হচ্ছে কৌশলে যে কথা বলেছেন, কৌশলটা এমনও হতে পারে আওয়ামী লীগ যেটা বারবার বলছে যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না কিংবা কেউ না না নির্বাচনকে সাবোটাজ করবে কি না, এই ধরনের একটা কথা বলছে শঙ্কা। যদি 2014-এর মতো এরকম পরিস্থিতি হয় সেখানে ব্যাকআপ প্লেয়ার হিসেবে জাতীয় পার্টি থাকতে পারে, সে কারণেও তাদেরকে রাখা হয়েছে। আবার এরকমও হতে পারে যে জাতীয় পার্টি দুদিকেই হাত রাখতে পারে, যে জাতীয় পার্টির কারণে যদি কেউ হেরে যায় তাহলে জাতীয় পার্টি আমি তো হারার ক্ষেত্রে সহযোগিতা করেছি, ফলে তার দুই হাত দুই দিকে প্রসারিত করেও রাখতে পারে, মানে বহু ঘটনা ঘটতে পারে। যেহেতু কৌশলের কথা বলেছেন, এখানে নীতির বলতে কিছু নাই, এখানে সে স্বৈরাচারী ছিল কি না কিংবা কেউ সাম্প্রদায়িক ছিল কিনা, এই এই কথাগুলো এখন মানে তারা বলছে আমাদের কৌশলের কাছে এই কথাগুলো এখন আর গুরুত্বপূর্ণ না। কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন নির্বাচন তো মেইন স্টেক হোল্ডার দল নয়, জনগণ, ভোট তো দেবে জনগণ, দলগুলো প্রচার করছে, সেই ভোটারদের কী অবস্থা বলুন তো? ভোটাররা কি এখনও স্বস্তিতে আছে যে ভোট কেন্দ্রে ঠিকঠিক মতো যেতে পারবো কি না? এবং ভোটাররা এখন তো কোনো ঘটনা এমন কোনো ঘটনা তো ঘটে নাই, যদি আপনি যদি একটু আপনি এক সময় সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার চোখ নিয়ে এবং মন নিয়ে আপনি একটু ঘুরে বেড়ান, নির্বাচনকে আমরা উৎসব বলেছি তো, কিন্তু নির্বাচন উত্তেজনা যতখানি আছে উৎসবের ভাব কিন্তু তার মধ্যে তেমন নেই। আবার বাংলাদেশের শ্রেণীবিভক্ত সমাজে উৎসবটা এমন, কেউ উৎসবে 2,500,000 টাকার লেহেঙ্গা পরে আর কেউ 250 টাকার কাপড় কিনতে পারে না বলে মনের দুঃখে ঘরের মধ্যে বসে, ফলে উৎসব আসে সামাজিক অবস্থাটাই। হ্যাঁ, তাহলে আর্থসামাজিক অবস্থায় যেমন বৈষম্য আছে, নির্বাচনেও কিন্তু নির্বাচনী উৎসবে একটা বিরাট বৈষম্য আছে। আমরা বলছি অন্তত প্রত্যেক ভোটার এই কনফিডেন্সটা পাক, আমার ভোটটা আমি যোগ্য মানুষকে দেব, আমার বিবেকটা যাকে পছন্দ করে, আমার যুক্তি যাকে সায় দেয় আমি সেখানে ভোট দেব। এইরকম একটা কন্ডিশন যদি তৈরি করা যায় তাতে কেউ হারলো কি জিতলো এটা পরের প্রশ্ন, যে হারবে সে আবার প্রস্তুতি নেবে পরের বার জনগণের কাছে যাওয়ার জন্য, আর যে জিতবে সে দায়বদ্ধ থাকবে যে সংসদে গিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি, সংসদ সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি, জনগণের উপর ট্যাক্সের বোঝা বৃদ্ধি, এই কাজগুলো আমরা করব না, এরকম একটা কমিটমেন্ট যেন তখন থাকে। তখন হবে কি, কমিটমেন্ট থাকবে এবং অ্যাকাউন্টেবিলিটিটাও থাকবে। জনাব গোলাম মোস্তফা জি, আমরা যদি আচ্ছা আপনি বলেন, আমি শুরু করতে চাই এখান থেকে, আমরা কিন্তু শেষ দিকে আছি, আমরা শুরু করতে চাই এখান থেকে। লেভেল প্লেইং ফিল্ডের একটা কথা আমার ছিল, আমাদের বর্তমান এমপি সাহেবরা কিন্তু ক্ষমতায় আছেন, সংসদ ভেঙে দেওয়া হয় নাই, নির্বাচনকালীন কোনো সরকার গঠিত হয় নাই, চারজন টেকনোক্রাট মিনিস্টার বাদ দিয়ে দিচ্ছেন শুধু এইটুকু, এটা কি নির্বাচনকালীন সরকার? এইভাবেই কি এটা কথা ছিল? এবং আরও একটা কথা আছে, সেগুলো এরশাদ সাহেব গত নির্বাচনের সময় ওনার নমিনেশন পেপার উনি উড্রু করলেন, কিন্তু ফল পরে দেখা গেল ওনার উড্ডু হয় নাই, উনি যতই চেষ্টা করছেন উড্ডু হয় নাই, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বে জয়ী হয়ে গেলেন। এরশাদ সাহেব কোথায় গেলেন? সিএমএসে ভর্তি হলেন। কত নাটক এই দেশের জনগণ দেখেছে, অথচ উনি মহাজোটের একজন শরিক দল এবং গৃহপালিত বিরোধী দল, বিরোধী দল মন্ত্রীও আছে সবই আছে। এখন সেদিন এরশাদ সাহেব কী বললেন, বোধ করি পরশু দিন,
গাড়িতে বসে কি বলেন আমাকে চিকিৎসা সদনে যেতে দেওয়া হচ্ছে না, তখনও উর্দু সময় যায় নাই। উর্দু সময় যাওয়ার পরে আজকেই দেখতেছি উনি সিঙ্গাপুর চলে যাচ্ছেন জিয়াউদ্দিন বাবুর সামনে নিয়ে। এ কি এই যে আমার রতন ভাই বলেছেন যে আস্থার জায়গাটা উনি হারিয়ে ফেলেছেন, উনি কি নিজের চেষ্টায় হারিয়ে ফেলেছেন নিজের ইচ্ছায়? যদি নিজের ইচ্ছা হয় তাহলে কেন বলেন যে আমাকে যেতে দেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে, আমি অসুস্থ কেন যেতে দেওয়া হচ্ছে না? আবার গত 15 দিন যাবত উনি কোথায় আছেন? আমার মহাসচিব বলেন যে এই অসুস্থ হলে সিএমএস যায়, আবার একটু সুস্থ হলে চলে আসে। এই ইতিমধ্যে মহাসচিবও বদলি হয়েছে অনেক কিছু, এই সমস্ত কিছুই কিন্তু মহাজোটের। আজকে দুইটা খবর, যেমন একটা ব্যাপারে আছে যে মহাজোটে মহাসংকট, আবার আমাদের সেতুমন্ত্রী যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন বিএনপি নির্বাচনে থাকলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, ঠিক আছে আজকের পত্রিকা আছে। তাহলে বিএনপি নির্বাচনে থাকলে এই সংকট ওনাদের মনে কেন? বিএনপি নির্বাচন আসছেন এবং আমি মনে করি না, আপনারা কিন্তু শুরুতে বলেছিলেন আমি আসতেছি জি এই সংকটটা কেন করছেন সেটা আমি বলতেছি। আপনি দেখেন বিএনপি যত সুন্দরভাবে সঠিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে এবং কোনো রকমের গণ্ডগোল ব্যতীত রেখে তাদের 300 সিটে, হ্যাঁ দুই একটা থাকতেই পারে ঝামেলা, 300 সিটে যেভাবে এই ঐক্য ফ্রন্ট সহ এই নমিনেশনগুলি দিতে পেরেছে, আমার মনে হয় না মহাজোটে যে মহাসংকটের কথা আছে যেটা বললেন 26টা দেওয়া হলো অথচ 132টা, কিন্তু আপনার বিএনপি অফিসের সামনেই এটা সামনেই বিক্ষোভ হয়েছে, এই কথা আমি আসছি। সে কিন্তু আওয়ামী লীগ তো মানে এমন কোনো ঘটনা ঘটেনি, আমি বলছি একটা জায়গায় 12 জন 25 জন 30 জন পর্যন্ত মনোনয়ন চেয়েছেন একটা দলে, সেইখানে একজনকে বাছাই করতে হবে। এই 5 বছর 10 বছর যারা ত্যাগী ছিল 25 জন ত্যাগী আছে একটা অঞ্চলে, একজনকে মনোমিনি করতে হবে। কিছু ক্ষোভ থাকতে পারে কিন্তু বিরোধিতা নাই, একেবারেই বিরোধিতা নাই এবং সঠিকভাবে আমি মনে করি বিএনপি অতীতের যে কোনো চাইতে এই বছর নমিনি করতে এবং নমিনেশনগুলি দিয়ে কেন্দ্রগুলি বাছাই করতে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে সুন্দর পদক্ষেপ আগাইছে। এক না আমাকে আরেকটু কথা বলছেন যে আমরা কেন সংকার কথা বলেছি, ওই যে বারবারই বলেছি যে ফিল্ডে তো যেতে পারছে না, বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন একটা মিটিংয়ের ইয়ে হলে পরে চতুর্দিক থেকে বাস বন্ধ হয়ে যায়, চতুর্দিক থেকে আমাদের যে লোকজন মিটিংয়ে আসবে তাদেরকে বিঘ্ন সৃষ্টি করে, এ প্রচুর অভিযোগ আপনাদের কাছে আছে, আপনি সাংবাদিক হিসেবে তা জানেন। এখন এই যে এরশাদ সাহেবের যে প্রশ্নটা, আমি এই 133-34 যে ওনার ক্যান্ডিডেট আর আমাদের যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ শ্রদ্ধাভরে বলছি, ওনার কথার সাথে একটু মিলে যায়, অর্থাৎ ওনারা এমন আচরণ করতে চাচ্ছেন বা করছেন যে বিএনপি যেন শেষ পর্যন্ত নির্বাচন না থাকে, যদি না থাকে তাহলে অর্থবহ বিরোধী দল করার জন্য ওইগুলি দিয়ে রাখছেন, হয়তো ওনার হ্যাঁ উড্রু করতে পারবেন না, ডিক্লারেশন দিতে পারবেন যে আমাদের ওখানে এটা চালাবে ওখানে ভোট দেবেন এইভাবে ভোট দেবেন। এক শুরুতেই উনি শুরু করেন, একটা মিনিট, উনি শুরুতে বলছেন সাধারণ সম্পাদক সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এইবার যারা বিরোধী ক্যান্ডিডেট হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, এই করা হবে, সে অনেক রকমের এবং একদিন নয় একাধিক বার আমার আফজাল ভাই স্বীকার করবেন। তাহলে এই কথাগুলি বলতে হলো কেন? নিশ্চয়ই তাদের মধ্যে সেই গণ্ডগোলটার ভিতরে ছিল এবং ওনাদের আশঙ্কা ছিল যে গণ্ডগোলটা থাকবে, যেটা বিএনপিতে নাই। আমি বলেছি বিএনপির দুই একটা সিটে খুব থাকতে পারে কিন্তু বিরোধ নাই, কিন্তু বাস্তবতা না, বাস্তবতা তাই, বাস্তবতা কিভাবে বাস্তবতা এই জন্য আওয়ামী লীগ কিন্তু কোনো বিক্ষোভ ভাঙচুর কোনো কি বলে মিটিং মিছিলের বিরুদ্ধ এরকম কোনো ঘটনা তাদের মনোনয়ন নিয়ে হয় না, মনোনয়ন বিএনপি হয়েছে, বিএনপিতে দুই একজন খুব প্রকাশ করেছে, আবার বলেছি আমি দুই একজনের খুব থাকতে 300 সিটে আপনাদের কেন্দ্রীয় অফিসে গুলশান অফিসে ইট পাটকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমি শুনি আপনার কথা শুনবো, একটা ফোন নিয়ে আসি যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে ফরহাদ বলছিলাম। জি বলুন। আফজল ভাই কিছুক্ষণ আগে বললো যে আওয়ামী লীগ এত উন্নয়ন করছে, হ্যাঁ উন্নয়ন, আমি আওয়ামী লীগ উন্নয়ন করছে ঠিক আছে, আওয়ামী লীগ উন্নয়ন যদি করে থাকে আমাদের যারা আমরা বিএনপির কর্মী আছি তাদের, হ্যাঁ তাদেরকে ভোট দিবেন অধিকারটা দিন, হ্যাঁ যারা ফৌজদারি মামলা আছে তাদেরকে গ্রেপ্তার করুন, নিরপরাধ লোককে কেন গ্রেপ্তার করতেছেন আপনারা? হ্যাঁ প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে একদম দলীয়করণ করে যেভাবে ব্যবস্থা করতে চান, কিছুক্ষণ আগে চট্টগ্রাম সাইরাসন থেকে, হ্যাঁ চৌধুরী বাসায় আসলাম চৌধুরী বড় ভাই চৌধুরীর বাসায় থেকে, জি আপনার আপনার প্রশ্নটা পেয়েছি আমরা, জি জি ধন্যবাদ। একই প্রশ্ন আমার মনে হয়, আমি মনে হয় যে আগের প্রশ্নকর্তা একই জায়গা থেকে দুইজনে
প্রশ্ন করেছে। তা আমি যেটা মনে করি যে এ ব্যাপারে যদি নিরীহ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, এ ব্যাপারে তাদের দলীয় যারা নির্বাচন পরিচালনা করে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ ব্যাপারে অভিযোগ দিতে পারে। তবে আমি আসি একটু শুনে শেষ করে দেখি, তারপর দেখি আমি। জি, শেষ করুন আপনার কথা একেবারে। এই কথাটাই যদি আসি যে নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারে, দিন কিন্তু ২০টাও নাই, উনি আজকের দিন চলে গেলে ১৯ দিন থাকলো। এখন নির্বাচন কমিশনে বারবার আমি নির্বাচন কমিশনে যাব, সে চিটাংয়ে গ্রেপ্তার হয়েছে, রংপুরে গ্রেপ্তার হয়েছে, তারা যদি বারবার নির্বাচন কমিশনে যায়, নির্বাচন কমিশন যে রিটার্নিং অফিসার যে কোনো কথা শোনে না, এটা কিন্তু মনোনয়ন দাখিলের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে রিটার্নিং অফিসারদের জন্য। জি, আমি সত্যবারে বলতে চাই, একটা কথা হলো যে এই যে উন্নয়নের কথা বললেন, প্রত্যেকটা সরকারই এই দেশের উন্নয়ন করে গেছে এবং একটা ধারাবাহিকতা বেশি করেছে না, বেশি কোথায় করেছে, আমি আমি বলি ১২ বছর আগে যে সমস্ত রাস্তাগুলো আমাদের এলাকায় হয়েছে, এই ১২ বছরে একটি কোদাল মাটি উপরে নাই সে সময় রাস্তা আছে। উন্নয়ন শুধু মুখে আর কাগজে থাকলে তো উন্নয়ন হয় না, উন্নয়নটা বাস্তবে থাকতে হবে। জি, অ্যাডভোকেট আফজাল, না উন্নয়নেরা দেখবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা যে সময় বাংলাদেশে যে সরকার পরিচালনা করেছে সেই সময় বাংলাদেশের যে এই যে আমাদের জিডিপি এটা কত ছিল, 5.4 ছিল, এবং সেইটা আজকে 8% হয়েছে, এবং সারা মাথাপিছু আয় যে ৫৪৩ ডলার ছিল এখন সেটা ১,৭৫১ ডলার হয়েছে। এরশাদের যে বিষয়টা, এরশাদ বাইরে গেছেন এই তো, এবং সেই ক্ষেত্রে সেইটি নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই, তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। কিন্তু উনি কিন্তু যাওয়ার আগে যে কথাটি মানে মোস্তফা ভাই মানে বলছিলেন, এ কথা সত্য যে উনি এই এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে আমাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। না, এটা ওনার দল থেকে আবার বলা হয়েছে যে এইরকম একজন সিনিয়র সিটিজেন, তার বয়স যে পর্যায়ে, এই এই বয়সের মানুষ তিনি তো সমাজে সুস্থ থাকেন, আবার অসুস্থ হয়ে পড়েন, হ্যাঁ নিশ্চয়ই আমাদের পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে এরকম বয়সের মানুষরা আছে, এবং তারা কখন কি বলে, কখন কি করে, তাদের কথার একটা কথার সাথে আরেকটা কথার কি ধরনের সম্পর্ক থাকে, আমি তাদের তার প্রতি সম্মান জানাই বলি, এটা কিন্তু আমরা জানি বাস্তবতা, কারণ একজন ৯০ বছরের বয়সের মানুষ তার পক্ষে আপনি কাঞ্চন স্বাভাবিক একই আচরণ কিন্তু হবে না, তাই না? সুতরাং এটা আমরা ওনার সম্পর্কে, উনি চিকিৎসা নিয়ে ফিরে আসুক, সুস্থ থাকুক, এটা আমরা প্রত্যাশা করি। আর যে ওনার এই যে বিদেশে যাওয়া নিয়ে নাটকের কথা যেটা বলা হয়েছে, এবং সেই নাটক আমরা নাটক বলবো না, কিন্তু এই যে মোস্তফা ভাইরা তারা কিন্তু সেই নাটকের কুশীলভ হওয়ার জন্য গিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের টেলিভিশনের যদি সেই পুরনো ফুটেজ আপনারা দেখেন, দেখতে পারবেন যে প্রেসিডেন্ট পার্কের সামনে কাছুমুচু হয়ে এরকম তারেক জিয়া সাহেব, তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, তারা গিয়ে এরশাদের সাহেবের সাথে কী কথা বলেছিলেন, এগুলো আমরা কিন্তু সকলেই জানি। সুতরাং তারা ওই নাটকে তারা পার্শ্ব চরিত্রের অভিনয় করতে গিয়েছিলেন, কিন্তু তারা অভিনয়ের সুযোগ পাননি, তারা ফিরে এসেছেন। সুতরাং অভিনয়টা কিন্তু ওই নাটকে তারাও গিয়েছিলেন করতে, কিন্তু পারেন নাই। সুতরাং আমরা যেটা মনে করি যে বাংলাদেশে এই সবচেয়ে বড় কথা হলো, আমরা এই নির্বাচনী সামগ্রিক যে নির্বাচনী যে কাজকর্ম এবং আজকে পর্যন্ত আমাদের যে সুশৃঙ্খলভাবে কাজকর্ম চলছে, আমাদের দলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, আমার দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যাদের সন্ত শেখ হাসিনা, তার নেতৃত্বে এই দল এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এবং তিনি সবাইকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছেন, এইটাই তার সার্থকতা। যে আমাদের এত কয়েক হাজার প্রার্থী ছিল, সেখান থেকে ৩০০ প্রার্থী দিয়েছে, এবং কোনো জায়গায় টু শব্দ হয় না, দু একটা জায়গায় হয়তো সামান্য একটু প্রতিক্রিয়া দেখা গিয়েছে দু একটি জায়গায়, কিন্তু সেটা এখন একদম পরিষ্কার, এবং সকলে আমরা আমাদের দলীয় যে মনোনয়ন তার পক্ষে সকলে ইস্পাত কঠিন ঐক্যে কাজ করে যাচ্ছি। আর বাংলাদেশে এই যে মনোনয়ন বাণিজ্য এবং তার জন্য যে এই যে ঢিল ছোড়াছড়ি, এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা গেছে লন্ডনে, ঢিল কেন পল্টনে, কত কথাই তো শুনতে পাচ্ছি। আজকে ফখরুল ইসলাম সাহেবের তার সম্পর্কে যে তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে, এই ছবিগুলো বিভিন্ন মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, আমি জানি না, পত্রপত্রিকা দেখেছি। আরেকটা যেটা আপনি কি ওই প্রসঙ্গটি আমরা যেটা বলছিলাম, যেটা যিনি ওবায়দুল কাদের অভিযোগ করেছেন যে আইএস এর সাথে, তবে আমি এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যেটা বলতে চাই, আইএস বলেন অথবা অন্য কিছু বলেন, বিএনপি বাংলাদেশে ৭৫ পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে পাকিস্তানি ভাবধারার একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য বিএনপি সর্বগ্রাসী চেষ্টা এদেশে হয়েছে, এবং তার চেষ্টা করেছে, এবং তাদের সাথে তাদের একটা যোগাযোগ আছে, এবং সেই কারণে বলেছে যে এবং সেই কারণে পাকিস্তানের সংসদ
পাকিস্তানের পাকিস্তান থেকেও কিন্তু বলা হয় যে বিএনপিকে তারা গত নির্বাচনে 1991 সালের নির্বাচনে তারা টাকা দিয়েছিল আইএসআই পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং এটা কিন্তু সবসময় আমরা জানি। সুতরাং ওবায়দুল কাদের স্যার যদি বলে থাকেন তিনি যৌক্তিকভাবে বলেছেন। তারপর আমি যেটা মনে করি যে এই বিষয়গুলি পত্রিকা এসেছে, অনলাইন মিডিয়া এসেছে, যদি বিএনপি কোনো বক্তব্য থাকে পেপারে তারা বক্তব্য দিয়ে ওই আমার দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বহুদিন যাবত এরকম শোনা যায়। জি জনাব রাজিকুজ্জামান রতন, যে মানে আমাদের রাজনীতিতে একটা নতুন ধারা আমরা তৈরি করার কথা সবাই বলি, কিন্তু পুরনো বৃত্ত থেকে আমরা এখনো বের হতে পারছি না। নিয়োগ বাণিজ্য একদিন শুনেছি, এখন মনোনয়ন বাণিজ্য দেখছি, এবং সবচেয়ে বড় কথা যেটা বলি যে এখন রাজনীতিতে আদর্শের চাইতেও কৌশলটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা আপাত হয়তো নির্বাচনে কাউকে বিজয়ী করবে, কিন্তু মানুষের গণতান্ত্রিক সংস্কৃতিটা পরাজিত হবে, এইটার ব্যাপারে সতর্ক থাকা দরকার। আগামী নির্বাচন 30 তারিখ আমরা জনগণের কাছে আবেদনটা রাখব যে এই দেশটা আমাদের সবাই মিলেই রক্ষা করতে হবে। আমরা দেশটাকে রক্ষা করার জন্য দেশ রক্ষা করতে বললে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষা করা ছাড়া দেশটাকে রক্ষা করা যাবে না। আমরা এই ঘাত প্রতিঘাত পাল্টাপাল্টির রাজনীতি থেকে মুক্ত হতে চাই, উন্নয়নের নামে লুণ্ঠন থেকে রেহাই পেতে চাই, আর দুর্নীতি এবং দুঃশাসনের কবল থেকে বাঁচতে চাই। ধন্যবাদ অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আপনাকে একবারে 10 সেকেন্ডে। যতদিন পর্যন্ত তারেক রহমান লন্ডনে আছেন চিকিৎসারত, ততদিন যাবতে বিভিন্ন রকমের বক্তব্য শুনে আসছি, কিন্তু এগুলি শুধুই কাগজের। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বেশিরভাগ বলে থাকেন, কিন্তু এগুলি ফলোদয় হয় না, কিছু হয় না। আমাদের মহাসচিব বলেছেন যে যদি এটা প্রত্যাহার করা না হয় তাহলে এই উনি আইনি প্রক্রিয়া যাবেন। আমিও সুর মেলায় বলতে চাই তা তো যাওয়া উচিতই, এবং আমি যে বলেছি যে 133-এর কারণটাই হলো যে দুইটা এক সুর, অর্থাৎ উনি সাধারণ সম্পাদক বলেছেন যদি বিএনপি শেষ পর্যন্ত না থাকে তাহলে হয়তো অংশগ্রহণ নির্বাচন হবে না। অংশগ্রহণ নির্বাচন করতে যায় এরশাদ সাহেবকে যে অবস্থানটা উনি রেখেছেন, এই জন্য বারবারই এমন খোঁচা দিচ্ছেন যে আমরা তো রাগ হয়ে বেড়ে যাই, কিন্তু বলে যাচ্ছি বিএনপি নির্বাচনে আছে এবং থাকবে। শেষ কথা হলো বিএনপি নির্বাচনে আছে এবং থাকবে এবং সুষ্ঠুভাবে থাকবে এবং সুষ্ঠু রাজনীতি। যেটা বলতে চাই যে বিএনপি যাই কথাই বলুক না কেন, আজকে দেশের উন্নয়ন অগ্রগতির অপর নাম শেখ হাসিনা, এবং তিনি বাংলাদেশে আগামী দিনে যদি সরকার পরিচালনা করতে পারেন এই দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে। এবং আমাদের যে মূল চেতনা এই বিজয়ের মাসে সেই শহীদের স্বপ্নের সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ, সেটা আমরা তারই যোগ্য কন্যা শেখ হাসিনা নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে আমরা সেটা পাবো। এবং আমরা মনে করি দেশবাসীকে সে প্রত্যাশা জানিয়ে আমরা নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। এরকমটা আমলিকে দেখা যায় না, কিন্তু সাদেক সাহেব এবং নানক সাহেবের এখানে কি হয়েছে, মরণের ব্যাপার সাব্মিট করতে এসে দুই দল মারা করে খুন হয়ে গেছে। বিরোধ থাকে না, আমরা বারবার বলছি। আরো একটা কথা, 20 জন 25 জন একটা দলে যদি নমিনেশন চায় তাহলে দৈনিক হবে এতদিনে বিএনপির অনেক নেতা কর্মী তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।